হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা সকলে কিন্তু সম্পূর্ণ স্কিমের টাকাগুলো দেওয়া স্টার্ট হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসে আজ থেকে দেওয়া শুরু হয়েছে এবং আপনারা এক থেকে দুদিনের মাধ্যমে কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন। তো গতকাল আমি দেখেছিলাম বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা টাকা দেওয়া হয়েছিল, গতকাল থেকে শুরু হয়েছে এবং তার আগেও আমি আপনাদেরকে বলেছিলাম। তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে দেখাবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে বা আজ থেকে কারা কারা পেয়েছে। তো বন্ধুরা, তার আগে এখানে আমরা জেনে নেব যে নিউজের মাধ্যমে ইতিমধ্যে কী বলা হয়েছে এবং তারপরে জানবো যে কোন কোন জেলা আজকে পেলো এবং কোন কোন জেলা আগামীকাল পেতে চলেছেন। তো এখানে বলা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের মহিলাদের উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কার্যকর করা হয়েছে। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলারা তাদের ক্যাটাগরি অনুসারে 500 টাকা এবং 1000 টাকা অনুদান পেয়ে থাকেন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ফেব্রুয়ারি মাসের অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই রাজ্যের মহিলারা চলতি মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের অনুদান পাননি। তো সেক্ষেত্রে কী কী বলা হয়েছে আরও? তো এখানে বলা হয়েছে আবার অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা নতুন বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুই মাসের অনুদানই পাননি, আর তাতেই রাজ্যের মহিলাদের মধ্যে কেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পাচ্ছেন না এবং আগামী দিনে কীভাবে প্রকল্পের অনুদান পাওয়া যাবে তা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে জানানো হয়েছে। মহিলাদের এই সমস্ত প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে সমস্ত মহিলারাই চলতি মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অনুদানের টাকা পায়নি অথবা জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাসেরই অনুদানের টাকা পায়নি, তাদের প্রথমেই নিজস্ব ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে চেক করা উচিত তাদের আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হয়েছে কি না। এর পাশাপাশি ব্যাংকের আইএফএসি কোড ঠিক আছে কি না তাও অবশ্যই চেক করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে বিভিন্ন ব্যাংকের আইএফএসি কোড পরিবর্তন করা হয়েছে যার ফলে মহিলাদের অনুদান পাওয়ার সমস্যা হচ্ছে। এছাড়াও কি বলা হয়েছে, সুতরাং যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বা পায়নি তাদের ক্ষেত্রে সর্বপ্রথম নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা রয়েছে কি না এবং আইএফএসি কোডে কোনো সমস্যা রয়েছে কি না তা চেক করা অবশ্যই প্রয়োজন। এর পাশাপাশি যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তাদের উদ্দেশ্যে বলে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আপনারা কেন অনুদান পাচ্ছেন না তা জানার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা অবশ্যই প্রয়োজনীয়। তো বন্ধুরা, এরপরে যে বিষয়টি জানানো হয়েছে কীভাবে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন বা স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন, তো এর জন্য স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে কী করতে হবে বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনারা কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না তা জানতে পারবেন। যদিও আপনারা কোনোভাবেই বাড়িতে বসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন না বা চেক করতে এখান থেকে কোনোভাবে পারবেন না বাড়িতে বসে, এর জন্য আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ভিডিও অফিসে কিংবা এসডিও অফিসে যেতে হবে এবং সেখানকার আধিকারিকদের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস জেনে নিতে হবে। পরবর্তীতে আপনার লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত সমস্যা এবং তার কারণ জানিয়ে একটি দরখাস্ত লিখতে হবে এবং প্রয়োজনীয় নথি সহকারে তা পঞ্চায়েত অফিস, ভিডিও অফিসে বা এসডিও অফিসে জমা দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, যে সকল মহিলাদের 60 বছর বয়স হয়ে গেছে তারা আর কোনোভাবে এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন না। এছাড়াও যে সকল মহিলাদের ফর্ম পূরণের ক্ষেত্রে গলদ ছিল অথবা জমা করা নথিতে কোনো গলদ রয়েছে তারাও আগামী দিনে কোনোভাবে লক্ষ্মীর ভাণ্ডারের অধীনে অনুদান পাবেন না। তো বন্ধুরা, এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে এসএমএস আমি আপনাদেরকে এর আগে দেখেছিলাম। তো এটা হচ্ছে বার্ধক্য ভাতা গতকাল এসছে সেই এসএমএস 1000 টাকার। তো এবার আপনাদেরকে বলে রাখি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কী বলা হয়েছে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা আজকে 14 তারিখ, তো আজকে থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছে এবং আজকে আমি বলেছিলাম আপনাদেরকে যে সোমবার নয়তো মঙ্গলবার বা বুধবারের দিক থেকে চালু হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারে বা 15 তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে। তো সেই মতো আজকে থেকে শুরু হয়েছে টাকা দেওয়া এবং আজকে অনেকেই ডিস্ট্রিক্টে পেয়েছে, অনেক জেলাতেই আজকে পেয়েছে টাকা, তবে কিছু কিছু ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত আসেনি, তবে আগামীকালকে কিন্তু টাকা সম্পূর্ণ দিয়ে
দেওয়া হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা জানতে পারবেন যে এসডিও ভিডিও থেকে যে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন কি না বা স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও আগামীকাল থেকে আপনাদের টাকা চলে আসবে, অনেকের এসছে, আপনারা অবশ্যই একবার ব্যাঙ্কের অ্যাকাউন্টটা চেক করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপডেট পাওয়ার